হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। পুলিশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা অবসরের পরেও রাজ্যের তরফ থেকে নিরাপত্তা পেয়ে থাকেন, কিন্তু প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলে গুরুতর অভিযোগ ওঠে। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন পঙ্কজবাবু। সোমবার সেই মামলার শুনানি ছিল আদালতে। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে প্রশ্ন তোলেন, নিরাপত্তার বিষয়ে কেন সকলের জন্য এক নিয়ম হবে না? তিনি এদিন বলেন, প্রাক্তন ডিজি থেকে ডিআইজি পর্যন্ত যত অফিসার রয়েছেন তাদের সকলের নিরাপত্তা আধিকারিক রয়েছে কি না তা সাত দিনের মধ্যে নবান্নকে জানাতে হবে আদালতে। প্রসঙ্গত, 2011 সালে রাজ্য পুলিশের আইজি পদ থেকে অবসর নেন পঙ্কজ দত্ত। অবসর নেওয়ার পরে এই পঙ্কজ দত্তকে বিভিন্ন সময় দেখা গিয়েছে সরকারি নীতি, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে, এমনকি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে তাকে রাজ্য সরকারের সমালোচনা করতে দেখা গিয়েছে। সেই পঙ্কজ দত্তের নিরাপত্তা একসময় তুলে নেয় রাজ্য পুলিশ। পঙ্কজ দত্তের পক্ষের আইনজীবী এদিন আদালতে অভিযোগ করেন, বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন নীতি নিয়ে সমালোচনা করায় পঙ্কজবাবুকে শিক্ষা দিতে এই পদক্ষেপ নিয়েছে রাজ্য। এই মামলার শুনানি শেষে বিচারপতির পর্যবেক্ষণ, যদি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্য সরকার নেয় তো সেটা সব অবসরপ্রাপ্ত আধিকারিকদের ক্ষেত্রেই নেওয়া উচিত, শুধু একজনের ক্ষেত্রে এই নিয়ম হবে এমনটা নয়। এই সব বিষয় নিয়ে আদালতের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য পুলিশের কাছ থেকে এবং নবান্নকে সাত দিন সময় দিয়েছে ঠিকঠাক রিপোর্ট জমা দেওয়ার জন্য। যদি সেই রিপোর্টে বা সেই হলফনামায় যদি সঠিক তথ্য না থাকে তাহলে কড়া ব্যবস্থা নেবে হাইকোর্ট, স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারপতি।